হ্যালো বন্ধুরা, আমাদের কাছে নোকিয়া 105 মডেলের একটা ফোন আছে। সো এই ফোনটার তো সমস্যা, চার্জ হচ্ছে না। সো চার্জিং পোর্ট লাগিয়ে দিলে কোনো রকম চার্জ শো করছে না এবং চার্জ হচ্ছে না। এই সমস্যাটা আমরা এই ভিডিওতে সলিউশন করব স্টেপ বাই স্টেপ। সমস্যাটা কোথা থেকে হচ্ছে এবং কোথা থেকে হয় এই সমস্যাগুলো আমরা নির্ধারণ করব, নির্ধারণ করে তবে এটা সমাধান করব। সো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং যারা যে সকল ভাইরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা সেটটা ওপেন করে নেব খুব দ্রুত। সেট ওপেন করে নিয়েছি। এবার আমাদের চেক করতে হবে যে চার্জিং পোর্টে যে ভোল্টেজটা আসে 5.something ফুল ভোল্টেজটা আছে সেটা আমাদের চার্জিং ভোল্টেজটা আমাদের চার্জিং পোর্ট থেকে সাপ্লাই হচ্ছে কিনা। সো মাল্টিমিটার আমরা নিলাম, এবার আমরা এখানে দেখে নেব যে ফুল ভোল্টেজটা এখান থেকে সাপ্লাই হচ্ছে কিনা। একটা কাটা গ্রাউন্ডে ধরে নিলাম আমরা, একটা কাটা গ্রাউন্ডে ধরে আর একটা চার্জিং পোর্টের পজিটিভ কানেকশনে আমরা চেক করব যেখানে ভোল্টেজ আসছে কিনা। চার্জিং পোর্টের পজিটিভে কোনো রকম ভোল্টেজ কিন্তু শো করছে না। পজিটিভ ভোল্টেজটা এখান থেকে এই রেজিস্টরগুলো এখান থেকে ভায়া হয়ে চলে আসবে সরাসরি চার্জিং আইসিতে, তারপর থার্মিস্টার, তারপর ব্যাটারি কানেক্টর। সো যেহেতু চার্জিং পোর্টে কোনো ভোল্টেজ শো করছে না সেহেতু আমাদের চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। তো চলো আমরা দেরি করবো না, চার্জিং পোর্টটা খুব দ্রুত চেঞ্জ করে নিই। খুব সাবধানে আমাদের চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে, কেননা এই বোর্ডগুলো খুবই হালকা হয়, যেন বেশি পরিমাণ হিট হলে কিন্তু বোর্ডগুলো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা খুব অল্প হিটে আয়রন ধরে আমরা পিনটা চেঞ্জ করে নিলাম। নতুন চার্জিং পিন আমরা ফিক্স করছি। নতুন চার্জিং পিন ফিক্স করার পর আমরা চেক করব যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। চলো আমরা ব্যাটারি লাগিয়ে চার্জিং পোর্ট লাগিয়ে চেক করে দেখি আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। কিন্তু চার্জ শো করছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।